নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন এইট, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। যেসব গুণের প্রয়োজন প্রশংসার, যেসব লড়াইয়ের দরকার পাশে থাকার, যেসব গল্পের প্রয়োজন সহমর্মী শ্রোতার, দিদি নাম্বার ওয়ান হলো সেই আবেগ, ভালোবাসা, সহানুভূতি যা সব সময় দিদিদের কাছে থাকে, পাশে থাকে, সব সময় বলে আমি তোমার সঙ্গে আছি। দিদি নাম্বার ওয়ানে আজ আসছে আরও চারজন দিদি, সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। কৃষ্ণা প্রামাণিক, নমস্কার দিদি, আমি রায়গঞ্জ থেকে এসেছি। আমি জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে লড়াই করে এসেছি এবং আমি একজন সফল ব্যবসায়ী হতে পেরেছি তারই গল্প আমি আজ আপনার সাথে করব। শুনবো আপনার গল্প। দিদি ঋতিকা চট্টোপাধ্যায়, নমস্কার দিদি, আমি উত্তর চব্বিশ পরগনা জগদ্দল নামে একটা ছোট্ট জায়গা থেকে এসেছি। আমি শিক্ষাকে অবলম্বন করে কীভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে জীবনের নানা ঘাত প্রতিঘাতকে এক হাতে সামলে আমার মেয়েকে নিয়ে সমাজে সঠিকভাবে জীবনে সাবলীল গতিতে এগিয়ে চলছি, সেই গল্পই আপনার সাথে করব। শুনবো আপনার গল্প। টুম্পা তালুকদার, নমস্কার দিদি, আমি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে এসেছি। আমি একজন গ্রামীণ স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যই যে সম্পদ সেটা গ্রামের লোকে বোঝানোই আমার কাজ, আর সেই অভিজ্ঞতায় তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। শাউলি সিনহা, নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। আমার স্বপ্ন এবং আমার বাবার স্বপ্ন পূরণ করাই সেই গল্পই তোমার কাছে করতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি নেভজেতে। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো কৃষ্ণাদের সাথে। উত্তর দিনাজপুর থেকে এসেছেন দিদি? উত্তর দিনাজপুর থেকে এসেছি। প্রতি মুহূর্তে জীবনের লড়াই ছিল? প্রতি মুহূর্তে জীবনের লড়াই। আমি ছোটবেলাটা আগে একটু বলে নিচ্ছি। আমরা 10 ভাই বোন, তার মধ্যে আমি আমার কাকু কাকিমার কাছে বড় হয়েছি, একই বাড়িতে ছিলাম আমার মা বাবা এবং কাকু কাকিমা। তার মধ্যে মানে আমার কাকু কাকিমার সন্তান নেই বলে ছোট্ট থেকেই আমাকে মানুষ করেছে, একদম এটুকু থেকে। তা আমি তাদের কাছেই বড় হয়েছি। ইতিমধ্যে কী হলো, আমার মা বাবা যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এমএ পড়ছি পার্ট ওয়ান, তখন আমার বাবা আর কি আমাকে বিয়েও দিয়ে দিলেন 2005-এ। বিয়ে হলো, তারপরে আমি বুঝতে পারলাম যে মনে হয় আমার বাবা বিয়ের সিলেকশনটা ঠিক করেননি। কেন, কিসে মনে হলো? ভালো ঘরে বিয়ে হয়েছিল, তার মধ্যে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড একটু অন্যরকম, ওনার মনটা অন্যদিকে, মানে সংসারের দিকে মন নেই। 2007-এ আমার একটি ছোট বেবিও হয়। আপনি কখনো চেষ্টা করেননি আপনার স্বামীকে ঠিক করে বোঝানোর? অনেক বোঝানোর চেষ্টা করেছি। বাচ্চা হলো, সেটা দেখেও তো মানুষের পরিবর্তন আছে। না, পরিবর্তন, উনি দেশ বিদেশ এরকম ঘুরে বেড়াতেন। কি কাজ করতেন? আমাদের লস ছিল, হোটেল ছিল, স্কুল ছিল, ব্যবসা ছিল, ফ্যামিলির বড় ব্যবসা। হ্যাঁ, কিন্তু উনি শেষ পর্যন্ত আর কিছুই ধরে রাখতে পারেননি। একটি মাত্র সন্তান ছিলেন উনি বাবা মার? হ্যাঁ, বাবা মার একটি মাত্র সন্তান ছিলেন। এত কিছু প্রপার্টি, তারপরেও কিছু রাখতে পারলেন না? রাখতে পারেননি। উনি দেশ বিদেশ ঘুরে আর বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে বিভিন্ন দিকে মানে এ করে আমি কিছুতেই ফিরে আনতে আমি ওনাকে পারিনি। তো শ্বশুর শাশুড়ি ভালো ছিলেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো ছিলেন, এবং আমি ওখানে যদি থেকেছি 2005 থেকে 2014 সাল পর্যন্ত একমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি আমাকে সবসময় বুঝিয়ে সুঝিয়ে রাখতেন, বলতেন তুমি যে সয় সে রয়, এই ভাষাটা উনি বলতেন। তো ভীষণ স্ট্রাগল করেও আমি যখন ওনাকে পাইনি, উনি একটা ভীষণ বড় অন্যায় করেছিলেন। উনি একবার বিদেশে চলে গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি কিছু গোল্ড দুবাই থেকে নিয়ে এখানে আসছিলেন আর কি। যখন আমাদের ইন্ডিয়াতে আসছিলেন তখন উনি নেপাল কাস্টমে উনি ধরা পড়ে গিয়েছিলেন। উনি প্রায় 8 মাসের মতন জেল খেটেছিলেন। আচ্ছা, নেপাল জেলে। তখন আমাকে অনেক স্ট্রাগল করে, অনেক লড়াই করে, তখন আমার পাশে কেউ ছিল না, আমি একাই যেতাম মেকে নিয়ে, গিয়ে আমার হাজব্যান্ডকে আমি ফিরিয়ে নিয়ে এসেছিলাম 8 মাস বাদে। তো পাশে কাউকে পাননি, তো নেপাল গভর্নমেন্ট থেকে বরকে আনলেন কি করে বার করে? একাই যেতাম ওখানে সমস্ত। আপনি যেতেন নেপালে? হ্যাঁ, যেতে হতো, দেখা করতে যেতাম। শ্বশুরমশাই ছিলেন পাশে? শ্বশুরমশাই তখন মারা গিয়েছিলেন, তারপরে আবার 2 বছরের মধ্যে শাশুড়িমাও মারা গেলেন। একজন মহিলা হয়ে স্বামীকে বাঁচানোর জন্য একটা অন্য কান্ট্রিতে গিয়ে কিভাবে? আমি ও মালদারি একজন বড় একজন ব্যক্তি আমাকে একটা ঠিকানা দিয়েছিল, বিরাটনগরে আমার এক কাকু ছিলেন, ওই কাকুই আমাকে হেল্প করেছিলেন যে কীভাবে কী করবো,
সমস্ত কিছু, মানে লয়ারের মাধ্যমে ওই জেল থেকে আট মাস বাদে আমি ওনাকে মানে ইন্ডিয়াতে ফিরিয়ে আনতে পারলাম। বারবার ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যাওয়া আসার তো একটা খরচারও ব্যাপার আছে, লয়ারের পেমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই টাকাগুলো কোত্থেকে পেলেন? আমাদের একটা লস ছিল এবং আমাদের ভাটা ছিল, কিছুটা পেমেন্ট আসতো, সেই পেমেন্ট থেকেই আমি কিছুটা ওনাকে চালানোর চেষ্টা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, উনি এত টাকার মানে ইয়ে করেছিলেন, তখন আমাকে প্রপার্টি অনেক মানে সেলও করে দিতে হয়েছিল আর কি, চলে গিয়েছিল আমাদের। তারপরে সমস্ত আমার সোনা গয়না সমস্ত কিছু বিক্রিবাট্টা করে আমি ওনাকে ছাড়িয়ে আনলাম জেল থেকে, মানে একদম প্রায় মানে মানে মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিল ওখানে জেলখানায় থাকতে থাকতে নেপালের জেলে। ফিরে আসার পরে কি উনি বুঝতে পারলেন সেবা শুশ্রূষা করেও? উনি যখন একদম ভালো হয়ে গেলেন, উনি আবার সেই পথেই আবার ফিরে গেলেন। 2005 সাল থেকে লড়াই করতে করতে 2014 পর্যন্ত যখন আমি দেখলাম যে উনি আর ফিরে আসবেন না, তখন আমি মেয়েকে নিয়ে বাবা মার কাছে ফিরে গেলাম। বাবা তো ভীষণ অসুস্থ, বাবার দুটো কিডনি তখন ড্যামেজ হয়ে গেছে একদম বেডে। তখন আমি গিয়ে বাবার বিজনেসটা সামলাতে শুরু করি, বাবার গ্যাসের ডিস্ট্রিবিউটারশিপ আছে ওখানেই আমি তারপরে কাজ শুরু করলাম। আচ্ছা, ওখানে গিয়ে জয়েন করে বাবার বিজনেসটা দেখাশোনা করতে শুরু। লিগাল ডিভোর্স ফাইল করেছিলে? হ্যাঁ, তারপরে করেছি। এখন কি অবস্থা আছে কৃষ্ণ? এখন ভালো আছি বলতে হয় না, এখন আমি আবার সেকেন্ড ম্যারেজ করেছি তারপরে। ও ওকে। সমস্ত কিছু যখন ঠিকঠাক মোটামুটি হয়ে গেল, আমি তখন একাই বিজনেস বাবার সামলাচ্ছিলাম, তা এমন সময় একজনের সঙ্গে আমার পরিচয় হলো একটা লোন নিতে গিয়ে। আমার কিছু ধার দেনা ছিল এই হাজব্যান্ডের জন্যই, তো নিতে গিয়ে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। তো উনি এখানকার নন, উনি নন বেঙ্গলি, কেরালার ছেলে। ও, উনি অডিটের ওখানে জব করতে এসেছিলেন, অডিটার উত্তর দিনাজপুরে। হ্যাঁ। আচ্ছা, তখন উনি যথারীতি আবার আমাকে পছন্দ করলেন এবং আমার সমস্ত কিছু জেনে শুনে উনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। মেয়েকে বোঝানো কি খুব কঠিন ছিল সেই মুহূর্তে? আমি মেয়ের পারমিশন নিয়েই আমি বিয়ে করেছি, আগে আমার মেয়ে প্রেফার করেছে, তারপরে আমি তাকে প্রেফার করেছি। এখন তুমি কোথায় থাকো কৃষ্ণা? এখন আমি রায়গঞ্জেই থাকি, বাবার বিজনেসটা দেখাশোনা করতে হচ্ছে, আর আমার ছেলে হয়েছে পরে বিয়ের পরে। কৃষ্ণা, যখন তোমার নতুন জীবনে যিনি প্রবেশ করলেন তাকে যখন তুমি তোমার অতীতের কথা বললে, সে হাসি খুশি ভাবে হ্যাপিলি অ্যাকসেপ্ট করলো তোমাকে? আমি ভীষণ এখন হ্যাপি আছি ওনার সাথে বিয়ে করে, এবং উনি আমাকে খুব ভালো রেখেছেন। আর মানে আমার এই জগৎটাই বেশি ভালো লাগছে আগে থেকে, আমার এই হাজব্যান্ডের সঙ্গে আমি ভীষণ হ্যাপি আছি। এখন ছেলে মেয়ে মাকে নিয়ে মালায়ালি শিখে গেছো? এখন মালায়ালম কিছুটা শিখেছি। ভেরি গুড, শেখার চেষ্টা করছি, রেগুলার পড়াশোনা করতে হচ্ছে, এখন মালায়ালমও পড়তে হচ্ছে ছেলে মেয়ের সাথে। এখন আধা ঘন্টা করে রোজ টাইম দিতে হচ্ছে মালায়ালম শেখার জন্য, কারণ আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা অন্য কোনো ভাষা জানেন না, একদম কিছু জানে না। জীবনে সকলেরই অনেক সময় আপস অ্যান্ড ডাউন্স থাকে, অনেক কিছু মানুষকে ফেস করতে হয়, কিন্তু যদি এখন তুমি ভালো আছো সেটাকে নিয়ে আনন্দে থাকবে। সেটাই, এইভাবেই ভালো থাকো, এবং তোমার ছেলে মেয়ে দুজনের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। ধন্যবাদ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে, খেলাটা বুঝিয়ে দিই। দেখো এখানে পাঁচখানা বল রাখা রয়েছে আর একটা বেলুন আছে। বেলুনটা প্রথমে দু হাত দিয়ে ধরবে, খেলাটা যখন শুরু হবে দিয়ে ওটাকে উপরে ওঠাবে এবং একটা করে বল কালেক্ট করবে, এক হাতে বেলুনটাকে বাউন্স করে করে এগিয়ে যেতে হবে। কে সব থেকে আগে পাঁচটা বল কালেক্ট করতে পারে, সবার আগে শেষ করবে, সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। খেলতে খেলতে যদি বেলুন মেঝেতে পড়ে যায় তাহলে 5 সেকেন্ড অ্যাড হবে খেলার সাথে। প্রথমে খেলতে আসছে কৃষ্ণা। কৃষ্ণা খেলাটা শেষ করেছে 47 সেকেন্ডে। আমার এসে গেল দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। এবার আমরা আসছি বাঁকুড়ায় 8ই ডিসেম্বর কেন্দুয়া দিহি গার্লস হাই স্কুলে, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা, সবাই আসবেন। ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল।
রিতিকা, শিক্ষাকে অবলম্বন করে জীবন এগিয়ে যাচ্ছে। আমার জীবনে নানা ওঠাপড়া আছে, যেমন আমি বাবা মার একমাত্র সন্তান, তো ছোট থেকে মাকে আমি একদম জ্ঞান হওয়া থেকে দেখে যাচ্ছি মা প্রচন্ড অসুস্থ রুগ্ন। তো তখনকার জগদ্দল খুব একটা ভালো ছিল না আর কি, কিন্তু সেই অবস্থায় থেকেও আমাকে ভাবতে হয়েছিল যে পড়াশুনো করে নিজের লাইফে দাঁড়াতে হবে, কারণ বাবা ছিলেন একটা কারখানার ছোট্ট শ্রমিক। তো পরে সেটা বহুবার লকআউট হয়ে যায়, বহুবার সেটা বন্ধ হয়ে যায়। তো আমি তখন দেখলাম যে ছোট থেকে যেহেতু আমি একা একা বড় হচ্ছি, মাকে ওরকম দেখছি, বাবাকে বারবার দেখছি পাগলের মতো, একবার এই ডাক্তার একবার ওই ডাক্তার করছে, তো তখন আমি দেখলাম যে জীবনের অর্থের প্রয়োজনীয়তা অনেক আছে। এবং তখন থেকে পড়াশুনোর সঙ্গে আমার একদম ছোট্ট থেকে ভালোবাসা, তো আমি পড়াশুনোতেই কনসেন্ট্রেট করলাম। বাবার সাপোর্ট ছিল, বাবার ভীষণ আদরের সন্তান ছিলাম বাবা মায়ের। আমি মাধ্যমিক দেওয়ার পরে আস্তে আস্তে টিউশনটা শুরু করলাম, একদম ছোট ছোট বাচ্চাদের পড়াতাম, সেখান থেকে একটু একটু করে আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এমএ কমপ্লিট করলাম, ফ্রেঞ্চে ভর্তি হলাম, অনেক কিছু করলাম, কিন্তু সবটাই ওই টিউশন করতে করতে। তো আমার কাছে ব্যাচেও পড়তে আসতো, আমি বাড়িতেও পড়াতে যেতাম। তো এই করতে করতে এমন একটা সময় গেল আমি 91 থেকে 2007 অবধি কন্টিনিউ টিউশন করে গেছি, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা চাকরির চেষ্টা করছি যে একটা নিরাপত্তা। তো 2006 সালে হঠাৎ করেই আমি চাকরিটা পেয়ে যাই জুডিশিয়াল ডিপার্টমেন্টে। সেই সময় আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পরে বেশ কিছুদিন যেমন যায় সেরকম চললো, 2007 আমার একটি মেয়ে হয়। ঠিক এই সময় থেকে আমি আমার স্বামীর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ দেখতে পাই। তো দেখতাম তার আমার সঙ্গে তার কোনো সম্পর্ক রাখার, মানে যে আমি সারাদিন পরে অফিস থেকে বাড়িতে এলাম যে কি হলো বা না হলো, কেন সদ্য সদ্য চাকরি বা কোথাও ঘুরতে যাওয়া, মানে কিচ্ছু না, মানে ডে বাই ডে আমরা নেগলেক্টেড হচ্ছি, অথচ সে প্রতি মাসের মাইনেটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। সে কাজ করে না, সবসময় শুনেছি সে ব্যবসা করতো এবং বাড়িতেই তার কারখানা, কলা পাতার ব্যবসা করতো, শাল পাতার ব্যবসা করতো, এই ধরনের নানা ধরনের ব্যবসা করতো আর কি, কিন্তু সবসময় শুনতাম ব্যবসা দাঁড়াচ্ছে না কোনো মতেই। শেষকালে বললো যে তুমি আমাকে একটু লোন করে এনে দাও। আমি অফিস থেকে লোন করে এনে দিলাম 2008 সালে, ভাবলাম তাতে একটু চেঞ্জ হবে, বললো বাবাকে বলো না। পরে শুনছি বাবাকেও বলেছে যে আমার ব্যবসায় মানে টাকা লাগবে, তুমি এটা মেয়েকে বলো না। তো আমরা দুজনেই দুজনের কাছে লুকিয়ে গেছি, বাবা মেয়ের কাছে লুকিয়েছে, মেয়েও বাবার কাছে লুকিয়েছে, হাজবেন্ডকে ভালো রাখার জন্য আমি, জামাইকে ভালো রাখার জন্য বাবা। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে সে একটা গভীর সম্পর্কে জড়িয়ে আছে এবং সেই সম্পর্ক থেকে সে বেরোতে চায় না। তাহলে তার সম্পর্ক কি তোমার সাথে বিয়ের আগে থেকেই ছিল অন্য কারোর সাথে? হ্যাঁ, সম্পর্কটা বিয়ের আগে থেকে, যদিও সেটা একদম খুব কাছাকাছি সম্পর্কের মধ্যে, সেই জন্য আমরা ঠিক জানতে পারিনি। মানে ওটা যদি বাইরের অন্য কারোর সাথে রিলেশনটা হতো হয়তো বোঝা যেত, যেহেতু ঘরের মধ্যে সেটা বোঝা যায়নি, তাকে বোঝাবার পরেও তিনি ফিরে আসতে চাননি। তো তারপরে দেখলাম যে এভাবে তো হয় না, আমার বাবা মা তখন বাচ্চা মানুষ করছে, কারণ বাচ্চা একদম নেগলেক্টেড, তার মধ্যে মা আবার ভয়ঙ্করভাবে নার্ভের অসুখে জর্জরিত হয়ে পড়লেন, ভাবনায় চিন্তায় সব কিছুতেই। এরকম ভাবে কত বছর চললো? একদম 2018 অবধি। তো 2014 এর মধ্যে মা মারা গেলেন। বাবার এই সমস্ত কারণে হার্টের প্রবলেম ছিলই, আরো বেড়ে গেল। এবার সে এসে আমার বাড়িতে থাকতে শুরু করলো, কিন্তু শুধুমাত্র কি ভোরবেলা 5:30 উঠে বেরিয়ে যাবে, আর রাত্রির বেলা 11:30, 12:00, 12:30, 1:30 পৌনে একটা কোনো মানে আসার কোনো ইয়ে নেই। তো এরকম বিভিন্ন রকম দেখতে 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 তারপরে 2015-র শেষের দিকে থেকে আরও বেশি ভয়ঙ্কর বাড়াবাড়ি শুরু করলো, যে এবার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। মানে মূলত ব্যাপারটা ছিল সম্পত্তিগত, যে এটা পাবো আর ও চাকরি করছে, ওই জিনিসটা নিয়ে আমি আমার মতো থাকবো, ওর মতো যেভাবে হোক চালিয়ে নেবে, এটা বুঝে গেছিলো। এবার 2016-তে যখন বাবা বুঝতে পারছেন যে ওনার প্রায় মানে একদমই শেষ, তখন বাবার 7টা অ্যাটাক হয়ে গেছে। বাবা একদিন আমাকে ডাকলেন, ডেকে আস্তে আস্তে থাকতে থাকতে যেটা হয় বাবাও ধীরে ধীরে বুঝতে পারলেন আসল ব্যাপারটা। তখন আমাকে বাবা ডেকে বললেন, তোর প্রতি অবিচার হয়তো করেছি, সেটাকে তো আর ফেরাতে পারবো না, তবে তুই চাইলে কিন্তু, আজকের সমাজ অনেক এগিয়ে গেছে, তুই কিন্তু বেরিয়ে আসতে পারিস সম্পর্কটা থেকে। এতে আমার পূর্ণ সম্মতি রয়েছে, মা নেই হয়তো, কিন্তু আমি তোকে বলে যাচ্ছি। সেটা ছিল ওই দুর্গাপুজোর অষ্টমীর দিন, একদম অঞ্জলি দিয়ে ফিরেছি তখন। বাবার সাথে কথা বলার পরে একটা থালার উপরে শাখা, সিঁদুর, পলা সব নিজের হাতে খুললাম, সিঁদুরের কৌটোটা রাখলাম, রেখে মায়ের পায়ে গিয়ে আবার অঞ্জলি দিয়ে চলে এলাম। শুধুমাত্র কে দেখবে এই জন্য, এবং সেখানে কিন্তু আমি আমার পাড়া প্রতিবেশী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার অফিস কলিগ, আমার অফিসারদের প্রত্যেকের সাহায্য পেয়েছি, এক্সেপ্ট মাই হাজবেন্ড। তো সেদিন আমার মনে হয়েছিল যে একটা নারী নিজেতেই সম্পূর্ণা, এবং শিক্ষাটা থাকা খুব জরুরি দিদি,
এটা আমি মর্মে মর্মে মানে ছোটবেলা থেকে অর্থের প্রয়োজন অনুভব করেছি আর পরবর্তীকালে নিজের জীবন দিয়ে অনুভব করেছি যে যদি সেলফ রেসপেকটেশন থাকতে হয়, যদি সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়, মেয়েদের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরি স্বনির্ভরশীলতা এই দুটো অত্যন্ত জরুরি। বিয়েটা আজকালকার যুগে আমি মনে করি না কোনো ফ্যাক্টর একদম। আমি আপনার এই মঞ্চে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো যে প্রত্যেক কন্যা সন্তানকে অন্তত বিয়ে দেওয়ার কথা না চিন্তা করে তাকে শিক্ষায় শিক্ষিত করুন, তাকে চাকরির পথে এগিয়ে দিন, তারপরে সে তার জীবনসঙ্গী খুঁজুক না, একটু দেরি হোক। তারপরে কি করলে রীতিকা, এখন কত বছর হয়ে গেল একা আছো? 17 সালে বাবা মারা গেলেন, 18 জুন মাসে আমি ডিভোর্স ফাইল করলাম, কারণ এত ভয় দেখাচ্ছিল তখন। ডিভোর্স দিয়ে দিল তোমাকে অত সহজে? এক কথায় দিদি, এক কথায়। তা এখন তুমি মেয়েকে নিয়ে আলাদা আছো? একদম, মেয়েকে নিয়ে আমার বাবার কোয়ার্টারে, আমি একদম আমার নিজের মতো আছি। মেয়ে কত বড়? মেয়ে এসেছে 12 বছর, 6-এ পড়ে। ভালো থেকো রীতিকা। এখন আমি এখন খুব ভালো আছি। এতটা পড়াশোনা করেছিলে বলে, চাকরিটা ছিল বলে আজ তুমি মাথা উঁচু করে ডিসিশনটা নিতে পেরেছো। ঠিক সেরকম ভাবে সব মেয়েকে এই শিক্ষাটা দরকার। একদম দিদি, এবং সঙ্গে সঙ্গে মেয়েদের স্বনির্ভরশীলতা অত্যন্ত জরুরি। একা পথ চলা, এরকম হাসি মুখে আনন্দের সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে। ভালো থেকো রীতিকা, আশীর্বাদ করবেন মেয়েটা যেন ঠিকঠাক ভাবে আমি মানুষ করতে পারি। আরে চলো, দর্শকদের প্রথম পর্বে থাকবে উইল বডি ওয়াশ কোয়েশ্চেন অফ দ্য ডে। সঠিক উত্তর দিতে টাইপ করুন উইল স্পেস দিয়ে আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। লাকি উইনার পেয়ে যাবেন উইল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার বাই উইল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। শাওলি, নিজের এবং নিজের বাবার স্বপ্ন সবকিছু বাস্তবিত করছো। আমি মালদা থেকে এসেছি, আমি খুবই আদরের মেয়ে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই একই বাড়িতে থাকি, একান্নবর্তী পরিবার, কিন্তু সবাই আলাদা খায়, কিন্তু মজা আনন্দ সময় কী করে যায় সেটা জানি না, মানে কোনোদিনও আমি কোনো কষ্ট বলে কোনো জিনিস জানতাম না। এবং আমার বাবা একজন হচ্ছে কন্ডাক্টর, সিভিল কন্ডাক্টর, এবং বাবার খুব ইচ্ছে ছিল তিনি একটা বাস কিনবে, সেই বাসটা কিনবে। তো বাবা কিছু টাকা উপার্জন করে তারপরে কিছু লোন নিয়ে সেই বাসটা কিনেছিল ব্যবসা করার জন্য কিছু একটু আয় হবে। তো এবারকার সেই ব্যবসাটা খুবই ভালো চলছিল দিদি, হঠাৎ করে বাবা 2017 সালের 13ই মে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা এমন পড়ে গেছিলো যে বাবার দুটো পাই ভেঙে যায়। সেই ভাঙার ফলে বাবাকে পুরো বিছানায় বেড রেস্টে থাকতে হয়। সেই বেড রেস্টে থাকার জন্য দিদি বাবার কন্ডাক্টারিটা পুরো চলে গেল, মানে আমাদের এতই অভাবে যেত যে বলার নাই। মা একটা ছোট একটা সার্ভিস করতো, সেটাতে মানে মা গেলে টাকা, না গেলে কেটে নিত। ভাই বড় হয়েছে, ভাইয়ের মাধ্যমিক, আমার পড়াশোনা, হ্যাঁ সে কিভাবে চলবো। তখন হচ্ছে আমি তখন মনে ভাবলাম আমার বাসটা যারা চালাতো, ড্রাইভার, খালাসি, কন্ডাক্টর, তাদের এতগুলো ফ্যামিলি সবাই অভাবে থাকতো, কি করে চলবে? এতটি ফ্যামিলি একটা বাসের উপরে নির্ভর করে চলছে, কিভাবে ওদের মুখে খাবারটা আমি তুলে দিতে পারবো? তো তখন বললাম যে বাবা আমি যদি একটুখানি এটা দায়িত্ব নিই দেখি না কী হয়। তো বাবা তখন বলছে পারবি? বললাম যে কি পারে না, একবার দাও আমাকে, চেষ্টা করতে দাও। তো তখন থেকেই শুরু হলো আমার নিজের
মানে সব কিছু, মানে কষ্ট কী জিনিস, তারপরে শিখা কী করে মানে শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে বাস সামলানো। তখন আমি কী করলাম, বাসের অল দায়িত্ব সব কিছু, বাস আমার চাঁচল গাজল মালদা রুটে চলে। তো এই দায়িত্বের মধ্যে কী কী পড়তো? দায়িত্বের মধ্যে কখন যাচ্ছে গাড়ি, তেল, ওদের খালাসি, কন্ডাক্টর, ওদের বেতন দেওয়া, পুজোর মাসে ওদের বোনাস দেওয়া, সব একা সামলাতে? একদম, নিজের সংসারটুকুটা আমি নিজে একা সামলেছি। আমি স্কুল লাইফে আমার বাবা আমার ব্যাগটা বয়ে নিয়ে যেত, কলেজ লাইফে কলেজে বাসে উঠাতো যখন, তখন আমি সবাই বলতো এই মা তুই বড় হয়েছিস কলেজ করতে যাচ্ছিস, বাবা ব্যাগ বয়ে নিয়ে, কিন্তু বাবা কোনো সময় আমার ব্যাগ নিজেকে বইতে দিত না। আজ আমার বাবা যখন আমার আমি যখন বাজারের ব্যাগটা বয়ে নিয়ে যাই, বাবা দেখি দুই পাশ দিয়ে জল পড়ে, তো বলছি বাবাকে বলি যে তুমি এত ভাবছো কেন, মেয়েরা কি পারে না, সব পারে। ইন্স্যুরেন্স দেওয়া, তারপরে গাড়ির চাকা সামলানো, তারপরে গাড়ির চাকা খারাপ হয়ে যাওয়া, মোবিল রেন করা, একটা কাজ নাই। বাস যেরকম শুনতে লাগে বাসের প্রচুর কাজ, সব তো মুশকিলের কাজ, ছেলেদের কাজ মেইনলি। একটা মেয়ে হয়ে মানে মনে হয় না মালদা ডিস্ট্রিক্টের কেউ বাস সামলায়, কিন্তু আমার একটা মেয়ে হয়ে সামলানোটা, রাত্রিবেলা যখন নিজে অন্ততপক্ষে দেখছি টাকা দেয় না, কী করে চলবে, আজ এই খারাপ কাল ওই খারাপ সকাল সেই খারাপ, বাধ্য হয়ে নিজে কিছুদিন প্রায় কন্ডাক্টরিও বাধ্য হয়ে করতে হয়েছে। লোকজন কী বলতো, ওই মেয়ে পারবে না, এই বাসটা বেচে দে। হ্যাঁ, কিন্তু এখন ওরা বলে নিজের বাহবা দেয় যে না কিছু করেছে মেয়েটা। হ্যাঁ, তো নিজের মতে গর্ববোধ হয় যে একটা মেয়ে হয়ে মালদাতে বাস সামলাচ্ছে। আর নিজের দিদি কলেজ করতে হয় বহরমপুর MCET-তে, কলেজ বিটেক ফার্স্ট ইয়ারে পড়ি দিদি, আমি মানে ভাবি যে কখন আমি বাড়ি আসবো, মানে আমার মানে কলেজ করে বাড়িতে গিয়ে বাস দেখা, নিজের সংসারের রান্নাবান্না কী রান্না হবে কালকে, কালকে কী করতে হবে। কত বয়স এখন? আমার 20 বছর। 20 বছরে এত কিছু করছো, কী করবো দিদি, করতে তো হবে। ট্রেনে সারা রাত ঘুমাইনি কালকে, আনন্দে তোমার সাথে দেখা করবো, মানে আমি ভাবতে পারছি না, আমি নিজের মানে কী বলবো, আমি সত্যি এখানে আছি তো। খুব ভালো, তোমার সাথে আমার দেখা করে খুব ভালো লাগছে। এইটুকু বয়সে তুমি এমন একটা কাজ করছো যেটা বড় বড় মানুষেরা সেই দায়িত্ব নেয়, শুধু নিজের সংসার নয় এতগুলো সংসারের তুমি দায়িত্ব নিয়েছো। থ্যাংক ইউ দিদি, খুব ভালো, এইভাবে আরো অনেক বাস হোক তোমার। আশীর্বাদ করো দিদি, যেন পড়াশোনাটাও চালাতে পারি, বাসটাও যেন হয়, বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি যেন। একদম, বাবা এখন খুশি? বাবা এত খুশি যে বলার নাই। খুব ভালো, এইভাবে জীবনে এগিয়ে যাও শাওলি। থ্যাংক ইউ দিদি। আমার ছোটবেলাটা খুব কষ্ট করে কেটেছে, আমার মা একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, উনি 50 টাকা বেতন থেকে ওনার কাজ শুরু করে, তখন বাবা তেমন কিছু করতেন না। আমি হচ্ছে ক্লাস 8 থেকে টিউশন পড়িয়ে পড়াশোনা করেছি, বাড়িতে কিছুটা হেল্প করেছি, এভাবে HS পাস করার পর আমি ANM এর ফর্ম ফিল আপ করি এবং তাতে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় এবং 2 বছরের ট্রেনিংয়ের জন্য আমি বালুরঘাটে ট্রেনিং করতে যাই। সেটা ট্রেনিং করে আমি বাড়িতে ফিরি এবং বাড়িতে হচ্ছে যতদিন না পর্যন্ত আমার
পোস্টিং হয়েছে ততদিন আমি একটা নার্সিংহোমে কাজ করেছি বাড়িতে হেল্প করার জন্য। তারপর 2015 সালে আমার মুর্শিদাবাদের ধুলিয়ানে আমার পোস্টিং হয়, সেখানে আমি যাই। আমি একজন গ্রামীণ স্বাস্থ্যকর্মী, তো গ্রামের লোকেদের কাছে স্বাস্থ্যই যে সম্পদ সেই কথাটা ওদেরকে বোঝানোই আমার মেন কাজ। তো এখনও ধুলিয়ানে আর কি যেখানে আমি কাজ করি সেখানে এখনও কিছু কিছু বাড়ি আছে, কিছু কিছু ফ্যামিলি রয়েছে, সেখানে পালস পোলিও খাওয়াতে যাই তাহলে বাড়ির দরজা বন্ধ করে দিত। তারা ভাবে যে পোলিওটা খাওয়ালে হয়তো তাদের বাচ্চার পোলিও রোগ হবে, এবং ভ্যাকসিনেশনটা সেটাও ঠিকঠাক মতো করাতো না। আর ফ্যামিলি প্ল্যানিংটা বিশেষ করে বেশি করে বোঝাতে হয় এখনও, যে এরকম অনেক ফ্যামিলি আছে যারা ফ্যামিলি প্ল্যানিং মেনটেন করে না এবং তাদের 4-5টার উপরে বাচ্চা রয়েছে। অথচ অর্থের এত অভাব, হ্যাঁ তাদের এত অভাব, তারা ভাবে যে যত বেশি বাচ্চা থাকবে তত বেশি তাদের ইনকাম হবে এরকম। তাদেরকে বোঝানো নিশ্চয়ই খুব কঠিন ছিল, খুবই টাফ ছিল দিদি। এমনও সিচুয়েশন গেছে যে হয়তো যে আমি পোলিও খাইয়ে তাদের বাড়ি থেকে আসছি, তাদের হাজবেন্ডরা হয়তো বাড়ির বউরা খাওয়াতে চাইতো, কিন্তু হাজবেন্ডরা হচ্ছে যদি এসে জানতো যে আমি পোলিও খাইয়ে এসেছি পরের দিন এসে আমার সেন্টারে তালা লাগিয়ে দেবে, এরকমও করেছে কখনো কখনো। আমাকে প্রতিদিন মোটামুটি 1 ঘন্টা করে হচ্ছে হেঁটে গ্রামে গ্রামে যেতে হয়, এটা বোঝাতে হয় যে পোলিও খাওয়ালে কী উপকার হয়, তো সেটা আমাকে করতে হয়। তো এখন অনেকটাই উন্নত হয়েছে, এখন আমাকে আর গিয়ে বোঝাতে হয় না, তারা নিজেরাই আসে কবে ভ্যাকসিনেশনের ডেট আছে, কবে ভ্যাকসিন নিতে হবে, কবে পোলিও প্রোগ্রাম আছে, সেগুলো তারা নিজেরাই আমার কাছে শুনতে আসে। সেরকম ফ্যামিলি খুবই কম আছে দিদি যাদের হচ্ছে তালা লাগিয়ে দেবে, হ্যাঁ তালা লাগিয়ে দেবে যাদের দুটোর বেশি বাচ্চা আছে। এখন সবাই হচ্ছে সচেতন হয়ে গেছে। তোমার মতো এরকম কজন কাজ করছে একই জায়গায়? আমাদের পুরো ব্লকে 33 জন এরকম ANM আছে। আমাদের তো 5,000 পপুলেশনে কাজ করার কথা, কিন্তু হচ্ছে সেখানে হয়তো আমাদের 10,000 বা হচ্ছে 18,000 মতো পপুলেশনে এক একজন ANM কাজ করে। ভালো কাজ করছো টুম্পা, এইভাবেই নিজের জীবনে এগিয়ে যাও, গ্রামের মানুষের ভালোবাসা পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ। হ্যাঁ দিদি, সবাইকে শিক্ষার আলো দেখাও, নতুন দিশা দেখাও। থ্যাংক ইউ দিদি। টুম্পা, তুমি একজন গ্রামীণ স্বাস্থ্যকর্মী, তোমাকে অনেক জায়গায় যেতে হয়, অনেক বাইরে ঘুরতে হয়, তাই বাড়ি ফিরে তোমার স্নান করাটা ভীষণ জরুরি, এবং স্নান করতে হবে ভেভেল বডি ওয়াশ দিয়ে, কারণ সাধারণ সাবান সেটা দিতে পারে না যেটা ভেভেল বডি ওয়াশ দেয়, কারণ এর মধ্যে রয়েছে হানি এবং গ্লিসারিন, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। কৃষ্ণার পছন্দ 24 ইঞ্চিস LED টিভি, টুম্পার পছন্দ স্টিম কুকার, ঋতিকার পছন্দ থার্মোফ্লাস্ক, শাওলির পছন্দ বেতের মোড়ার সেট। এই রাউন্ডে হাই স্কোরার কৃষ্ণা। কৃষ্ণা এখানে এসো, কৃষ্ণার জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট স্যাম্পল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেচাল। মহবুব কা যো বস লেতে হুয়ে না মর যায়ে মিট যায়ে হো যায়ে বদনাম রহনে দো ছোড় ভেজানে দো যার হম না করেঙ্গে প্যার রহনে দো ছোড়
जाने दया हम ना करेंगे प्यार। आज के हमारे स्पेशल गेस्ट राहुल। शुरू करब हमारे सेकंड राउंड कुशीन स्मॉल अप्लायंसेस प्रेजेंट्स हॉय तुमी नयम। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রেয় ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সেই অক্ষর দিয়ে গান শোনাবে। ঋতিকা, তুমি রবে নীরবে, একদম 5 পয়েন্ট। সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। একটা ছবি এসছে, এমন একটা গান শোনাবে যার মধ্যে গান শব্দটা আছে বা গীত বা সঙ্গীত, যাই হোক না কেন, বলো। ঋতিকা, গীত গাতা হুম মাই গুনগুনাতে হুম মাই 5 পয়েন্টস। গীত গাতা হুম সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। গীত গাতা হুম মাই গুনগুনাতা হুম মাই মানে হসনে কা ওয়াদা কিয়া থা কভি ইসলিয়ে আব সদা মুস্কুরাতা হুম মাই ইসলিয়ে আব সদা মুস্কুরাতা হুম মাই গীত গাতা হুম মাই গুনগুনাতা হুম মাই মানে হসনে কা ওয়াদা কিয়া থা কভি ইসলিয়ে আব সদা इसलिए अब सदा मुस्कुराता हूं मैं। तीन नंबर गाने प्रश्न, राइट आंसर दिले गिफ्ट पावे लालम ऑयल प्लस की तरफ से के लेडीज बैग। हम थे वो भी और समा रंगीन, समझ गए ना, जाते थे जापान पहुंच गए चीन, समझ गए ना, हे याने 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 प्यार हो गया। हम थे वो भी और समा रंगीन, समझ गए ना, जाते थे जापान पहुंच गए चीन, समझ गए ना, हे याने 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 प्यार हो गया। গানের কথায় কোন দুটি দেশের নাম আছে বলো? ঋতিকা, চীন আর জাপান, 5 পয়েন্টস। যাতে তে জাপান পৌঁছ গেছি, সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। চার নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে তিনজন নায়কের ছবি ঘুরবে, একটা ছবিতে সে আটকে যাবে, সেই নায়কের ছবি দিয়ে গান শোনাতে হবে সঙ্গে সঙ্গে। কৃষ্ণা, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, একটা গান হয়ে যাবে। আজ রপট আজ রপট যায় তো হমে না উঠাইও, আজ ফিসল যায় তো হমে না উঠাইও, হমে যো উঠাইও তো हमें जो उठाइयो तो खुद भी फिसल जाइयो, खुद भी रपट जाइ, आज रपट को आज रपट जाए तो हमें ना उठाइयो। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্টিলের হাতা খুন্তির সেট। বাজু বাবু সমঝো ইশারে হরন পুকারে পম 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 यहां चलती को गाड़ी कहते हैं सारे पम 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 बाबू समझो इशारे हॉर्न पुकारे पम 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 यहां चलती को गाड़ी कहते हैं प्यारे पम पम पम। গানের কথায় গাড়ির সাথে সম্পর্কিত কোন শব্দ আছে বলো? ঋতিকা, হর্ন, একদম 5 পয়েন্টস। পুকারে পম 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 সঙ্গে স্টিলের হাতা খুন্তির সেট। কেতে হ্যায় প্যারে পম পম পম। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, তার তো হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, আমি তোমাদের পাঁচটা শব্দ পড়ে শোনাবো, সেই শব্দগুলোকে গেস করবে, লিপরিড করবে, সময় পাবে 1 মিনিট। প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্টস করে পাবে। প্রথমে হেডফোন পড়ো কৃষ্ণ। তোমার স্বামী তোমায় ভালোবেসে কি বলে ডাকে? কলকাতার রসগোল্লা,
হয় না বললাম। পুঁটি মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছ, টমেটো, টমেটো, সম্পাদ্য, বেগুন, বেগুন, টমেটো, টমেটো, গয়না, চোখলা, গয়না, যে তিনটে পারলে না, প্রথমটা ছিল সিলিন্ডার, সেকেন্ড ছিল গয়না, থার্ড ছিল পুঁটি মাছ, দুটো পেরেছো, 4 পয়েন্টস। ডাক নাম কি? জলেবি বাই। মামা, মা, মা, পেপা, কলম, কলম, কলু, পুঁই শাক, পুঁই শাক, পুঁই শাক, পুঁই শাক, চন্দন, চঞ্চল, চন্দন, চন্দন, মাগুর, মাগুর, বাউল, মাগুর, বাউল, যে তিনটে পারলে না, মা, মা, তারপরে ছিল কলম, মাগুর, দুটোই পেরেছো, 4 পয়েন্ট। নিজেকে এখন কি মনে হচ্ছে? ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, হালুয়া, হালুয়া, কাকাতুয়া, টিউশনি, টিউশন, টিউশনি, টিউশনি, পটল, পটল, বড়শি, বড়শি, পোস্টিং, যে তিনটে পারোনি, ডাক্তার, তারপরটা ছিল বড়শি, হালুয়া, দুটো পড়েছো, 4 পয়েন্টস। তোমার বাসের স্পেশালিটি কি? কন্ডাক্টর বাজবানা চাই না। ব্যবসা, বাচ্চাদের হুলস্থুল, ব্যবসা, মাংসে, কাঁকড়া, কাঁকড়া, কানে, ঢেকি, টেস্ট, ঢেকি, চ্যালেঞ্জিং রোলটায়, নৌকা, নৌকা, ও মা, ফুটবল, 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 ব্যবসা, বাপ, ব্যবসা, ভগবানে কি পার্শিয়ালি, কাঁকড়া, যেটা পারোনি সেটা হচ্ছে কাঁকড়া, ঠেকি, নৌকা, দুটো পড়েছো, 4 পয়েন্টস। এই রাউন্ডে প্রত্যেকে 4 পয়েন্ট, সবাই একসাথে। কৃষ্ণার পছন্দ মশলাদানি, ঋতিকার পছন্দ ক্যাসেরোলের সেট, শাওলির পছন্দ রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রোটি মেকার, টুম্পার জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চায়চুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কম্বলের সেট, মটর, পায়রা, বেদানা, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে।
এবার বলো। চুম্পা, ময়দা বোঝাও, মটরের ম আর পায়রার অন্তস্থ আর বেদানার দা। 20 points. সঙ্গে কম্বলের সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। তোমার পিস্ততো বোন, তার একমাত্র মামি, তার দাদা তোমার কে? এবার বলো। টুম্পা, আমার মামা বোঝাও, আমার পিস্ততো বোন মানে আমার বোন, তার একমাত্র মামি আমার মা, আমার মায়ের দাদা হচ্ছে আমার মামা। 20 points. সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। তিন নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথম অক্ষর বাদ দিলে পঞ্জিকায় পাই, বাড়িতে এলে নারায়ণ, তুলনা করে যাই। এবার বলো। শাওলি, অতিথি বোঝাও, প্রথম অক্ষর বাদ দিলে পঞ্জিকায় পাই, অতিথি দেখি, হ্যাঁ বাড়িতে নারায়ণ এলে তুলনা পাই, অতিথি যখন আসে নারায়ণ বলে, অতিথি নারায়ণ। 20 points. সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার্ড। পাশাপাশি ক্লু, স্বাদে গন্ধে খুব ভালো, জায়গা নামে চাল এলো, ওপর নিচে ক্লু, আহারে কি সৃষ্টি, আকারে বড় মিষ্টি। এবার বলো। ঋতিকা, পাশাপাশি হচ্ছে দেরাদুন আর ওপর নিচে হচ্ছে রাজভোগ। 20 points. সঙ্গে গিজার। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে থ্রি বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন জন্য 30 points, ভুল করলে মাইনাস হবে 20 point। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর। কৃষ্ণা স্কোর 29, ঋতিকা 54, টুম্পা 59, শাওলি 29। সবাই খেলতে পারবে, দেখো ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো। শাওলি, ডবল ডিমের অমলেট। শাওলি বলছে ডবল ডিমের অমলেট, যদি সঠিক হয় তবে 30 points। সঙ্গে থ্রি বার্নার গ্যাস ওভেন। এবার যেটা হলো, তোমার আর টুম্পা স্কোর গিয়ে দাঁড়ালো সেম জায়গায়, দুজনের স্কোর 59। তোমাদের দুজনের জন্য একটা টাই ব্রেকার প্রশ্ন আসবে। টাই ব্রেকার প্রশ্নে যে উত্তর দেবে সে আজকে দিদি নাম্বার ওয়ান, কোনো গিফট নেই কিন্তু উত্তরটা সঠিক হতে হবে। বয়াম, গাজর, ফড়িং, তিনটে শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। টুম্পা, বরফ বোঝাও, বয়ামের ব, গাজরের র আর ফড়িং এর ফ। 29 প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার ওয়ান টুম্পা তালুকদার উইথ 59 points। শাওলি তোমার মেমেন্টো, এটা কৃষ্ণা তোমার, ঋতিকার উইনারের ট্রফি টুম্পা, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে তোমার জন্য সোনার হার, দিদি নাম্বার ওয়ানের স্যাশ, মুখরোচক চায়াশুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, লেভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান কে, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, আগামীকাল দেখাবে, আপনারা সবাই ভালো থাকবেন, এরপরে দেখবেন আলো ছায়া।